الركن الرابع من أركان الإيمان الإيمان بالأنبياء والرسل عليهم الصلاة والسلام. دیتی رکون اسلامیر چوتھت نمبر رکون ہوچھے نبی رسول در پتی ایمان آنا هم عبید لا عبدون و رسول لا یکذبون علیہم الصلاة والسلام تارا ہوچھے تادر دویٹی شفات آمدر بوششتو آمدر کی جانتا پروتم ہوچھے جو تارا اللہ رب العالمینر عباد تارا عباد تادر بوششتو باندا ایمان دیتی ہوچھے تارا ہوچھے رسول تارا مِتھ بدینا وان اللہ سبحانہ وتعالی ارسلہم আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন ওয়ায়াতুম বিল আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুআজিজা দিয়ে তিনি সহযোগিতা করেছেন আদুল আমানা আল্লাতী আতমানহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহা আর সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত তাদেরকে দিয়েছেন সেই আমানত তারা পূর্ণভাবে আদায় করেছেন ওয়া নাসহুল উম্মা আকমাল নসহু নসহুল আনবিয়া ওয়া রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তারা তাদের উম্মতকে যেভাবে নসিহত করার প্রয়োজন তারা সে পূর্ণ নসিহত তারা করেছেন وبلغوا كل ما امرهم الله سبحانه وتعالى بتبليغ ولم يكتموا شيئا আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যা অবতীর্ণ করেছিলেন সেই সমস্ত কিছু তারা তাদের উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন তারা বিন্দুমাত্র কোনো গোপন করেননি وجاهدوا بانواع جميع انواع الجهاد এবং জিহাদের যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকারের মাধ্যমে তারা জিহাদ করেছেন নুমিন বিজামিউ আল আমবিয়া ওয়া রাসূল আলাইহিম আসসালাতু ওয়াস সালাম আমরা সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা সত্যিকার বিশ্বাস রাখি ও বিমা'লাম মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আসমাইহিম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন তাদের প্রতি আমরা ঈমান রাখি ওয়া সিফাতিহিম এবং তাদের বৈশিষ্ট্যের প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল আয়াত আল্লাতী আদাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত মুজিজা দিয়ে তিনি তাদেরকে সহযোগিতা করেছিলেন শক্তিশালী করেছিলেন সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল আখবার আল্লাতী জাআত আনহুম এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত সংবাদ এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখি ওয়া আন্না আউয়াল আনবিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জেনে রাখতে হবে যে সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম ওয়া আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম ওয়া খাতামুল আনবিয়া ওয়ার রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ নবী রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল মান ইদ্দা'আ আন-নুবুওয়া আও আর-রিসালা বা'দা মাউতি আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া আল্লাহু কাযিব ওয়া কাফির কুফরান আকবার ওয়াল্লাহু আ'লাম আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে নিজেকে নবী রাসূল বলে দাবি করবে আল্লাহর কসম সে মিথ্যাবাদী ছাড়া অন্য কিছু না সে কাফের এবং সে হচ্ছে দীন ইসলাম থেকে বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে নবী রাসূলদের অনুসরণ করা বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন আমিন